there. Subscribe to my channel. And also press this bell icon. Hi, this is AK. আজ আমরা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোসের কভার করতে যাচ্ছি। নন্দলাল বোস নবীন শিল্পী হিসাবে অবনীন্দ্র ঠাকুরের সংস্পর্শে আসেন এবং তার শিল্পরীতির দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন। নন্দলাল বোস বহু পুরস্কার পেয়েছেন, যেগুলির মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, ললিতকলা একাডেমির ফেলো এবং আরও অনেক। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন প্রবন্ধটি নন্দলাল বোসের ভিশন অ্যান্ড ক্রিয়েশন বইটি থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধটি 1936 ফেব্রুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সভায় পাঠিত হয়। পরবর্তীকালে 1944 প্রকাশিত শিল্পকথায় এটি সংকলিত হয়। প্রবন্ধটিতে আর্ট এডুকেশনের ইম্পর্টেন্স সম্পর্কে বলা হয়েছে। তিনি বলছেন, যদি আমরা আমাদের নলেজকে ইনক্রিজ করতে চাই, একজন ছাত্রের যদি আমরা সার্বিক বিকাশ চাই, তাহলে তার মধ্যে আর্ট এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। আর্ট এডুকেশন ছাড়া কোনো একজন কমপ্লিট হতে পারে না। এই প্রাবন্ধিকের মতে আমাদের সমাজে, আমাদের দেশের সাংস্কৃতিক জীবন উন্নত হয়েছে, কিন্তু আমাদের এই যে আর্ট এডুকেশন, এর শিক্ষাটা অতটা সচেতন হয়নি। আর্ট এডুকেশনের শিক্ষাটা যে আমাদের নিতে হবে, এই সচেতনতাটা আমাদের মধ্যে এখনও জেগে ওঠেনি। প্রাবন্ধিকের মতে কিছু লোক আবার এই আর্ট এডুকেশনকে অর্থের সঙ্গে কম্পেয়ার করে। তিনি বলছেন যে আর্ট এডুকেশন কখনোই অর্থের উপর নির্ভর করে না, কারণ অনেক সময় দেখা যায় একজন গরিব সাঁওতাল তার সাধারণ কম দামি জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখে। অপরদিকে একজন মহাবিদ্যালয়ের ছাত্র যে ধনী ও শিক্ষিত, তা সত্ত্বেও কোনোরকম সৌন্দর্য রুচি গড়ে তুলতে ব্যর্থ হয়। তিনি বলছেন যে প্রথম যে আমরা ছেলেটাকে শুনলাম বা প্রথম যে সাঁওতাল বা গরিব ছেলেটার কথা শুনলাম, তার মধ্যে বুকিস নলেজের সাথে সাথে আর্ট এডুকেশনের নলেজটাও আছে। বাট আমরা পরের যে একজনের কথা বললাম, অপরদিকে নিজের ঘরটাকে কী করে সাজিয়ে রাখতে হয় সেই বোধটুকুও তার মধ্যে নেই। তিনি বলতে চাইলেন যে তার মধ্যে শুধুমাত্র বুকিস নলেজটা আছে, বাট আর্ট এডুকেশনটা একদমই নেই। এক কথায় তিনি বলতে চাইছেন যে আর্ট এডুকেশন ছাড়া কোনোভাবেই আমরা আমাদের জীবনটাকে সঠিক জায়গাতে নিয়ে যেতে পারবো না। তিনি বলছেন যে বাইরের দেশগুলোতে আমরা দেখতে পাই খুব উন্নত তারা, কারণটা হচ্ছে তারা তাদের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমে স্কুলের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে সিলেবাস ওয়াইজ তারা এই আর্ট এডুকেশনটাকে ইনভলভ করে নিয়েছে, কম্পালসারি করে দিয়েছে। বাট আমরা কি করি সেটা একদমই করতে পারিনি। যে লোকের মধ্যে আর্ট এডুকেশন থাকে না, সে শুধুমাত্র নিজের ক্ষতিটাই করে না বা নিজের যে বিকাশ সেটাই বন্ধ রাখে না, সে কি করে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন কিছুর তার সেন্সটুকুই থাকে না, সেন্স অফ বিউটি, যেটা বিভিন্ন কিছুর মধ্যে যে সৌন্দর্য থাকে বা কীভাবে লোকের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে কোথায় দাঁড়াতে হয়, এই সেন্সটুকুও তার মধ্যে থাকে না। নন্দলাল বোস এই টেক্সটের মধ্য দিয়ে 7টি রেমিডিস দিয়ে গেছেন যে এই রেমিডিগুলো ফলো করলে আমরা আর্ট এডুকেশনটাকে উন্নত করতে পারবো। আর যদি আমরা আর্ট এডুকেশনকে উন্নতি করতে পারি বা আর্ট এডুকেশনকে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারি বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তাহলে আমাদের সমাজের সাথে সাথে আমাদের দেশ উন্নতির চরম শিখরে পৌঁছাবে, অন্যথায় আমরা ব্যর্থ থাকবো। প্রথমে তিনি বলছেন যে আমাদেরকে কিছু পেইন্টিংয়ের ব্যবস্থা করতে হবে, আর্ট এডুকেশন রিলেটেড কিছু পেইন্টিংয়ের অ্যারেঞ্জ করতে হবে। সেই পেইন্টিংগুলোকে আমাদের ছাত্রছাত্রীদের বা আমাদের যে সমস্ত লিভিং রুম, ক্লাসরুম, লাইব্রেরি, এই সমস্ত জায়গাগুলোর ওয়ালে চিপকে দিতে হবে, যেটা দেখে আমরা অনেক সময় ইন্সপায়ার হব। দ্বিতীয়ত তিনি বলছেন যে ওয়েল কোয়ালিফাইড কিছু টিচারের দরকার আছে, যারা এই আর্ট এডুকেশনের উপরে ভালো ভালো বই লিখবেন, যে বইগুলো পড়ে আমাদের মধ্যে আর্ট এডুকেশনের প্রতি আকাঙ্ক্ষা জন্মাবে আর যার জন্য আমরা আর্ট এডুকেশনটা নিতে আগ্রহী হব। পরবর্তী তিনি বলছেন 3 নম্বরে যে চলচ্চিত্রের মাধ্যমেও এই আর্ট এডুকেশনের শিক্ষা সেটা দিতে হবে। আমরা কিছুদিন আগে যদি মনে করতে যাই, তাহলে মনে হবে তারে জমিন পর নামে একটা সিনেমা এসেছিল যেটা বিভিন্ন স্কুলে দেখানো হয়েছিল। কারণটা একটাই ছিল, সেই সিনেমাটার মধ্য দিয়ে যে মেসেজটা আমাদের পরিচালকরা দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে কী করে একটা শিক্ষাতে অনিচ্ছুক ছেলেকে শিক্ষার পথে বা শিক্ষার রাস্তায় নিয়ে আসা যায়, সেই শিক্ষাটা তিনি এই সিনেমার মধ্য দিয়ে দেখিয়েছিলেন, যার জন্য সিনেমাটা এত দূরে পৌঁছে গেছিল যে বিভিন্ন গ্রামে গঞ্জের স্কুলগুলোতেও এই সিনেমাটা স্ক্রিন বড় বড় নিয়ে এসে দেখানো হয়েছিল। আমাদের নন্দলাল বোস বলছেন যে এমন কিছু চলচ্চিত্রের ব্যবস্থা করতে হবে যে চলচ্চিত্রগুলো দেখিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে হবে এই আর্ট এডুকেশনের উপরে। পরে তিনি বলছেন যে কোয়ালিফাইড কিছু টিচার্স লাগবে,
এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আর্ট এডুকেশন যে শিক্ষা দিবে আমাদের আর্ট এডুকেশন হোয়াট ইজ আর্ট এডুকেশন আর্ট এডুকেশনটা কি এর ফলটা কি এর এটা থাকলে কি হবে এটা না থাকলে আমাদের কি হবে এই শিক্ষাটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কোন জায়গাতে পৌঁছাবো আর এই শিক্ষাটা যদি আমাদের মধ্যে নাই বা থাকে তাহলে আমরা কোন জায়গাতে থাকবো বা আমাদের সমাজটা কোন জায়গাতে থাকবে সেই শিক্ষাটা দেওয়ার জন্য ওয়েল কোয়ালিফাইড টিচার্সের কিছু প্রয়োজন আছে পাঁচ নম্বরে তিনি বলছেন যে সিজনাল ফেস্টিভ্যাল দরকার নেচার রিলেটেড কিছু সিজনাল ফেস্টিভ্যাল দরকার নেচার সম্পর্কে আমাদের অ্যাওয়ার করতে হবে আমাদের ছাত্রছাত্রীদের আমাদের সমাজকে অ্যাওয়ার করতে হবে নেচারের যে সমস্ত অবদান আছে সেই সমস্ত কিছুর সঙ্গে আমাদের পরিচিতি ঘটাতে হবে তাহলে আমাদের মধ্যে হয়তোবা এই আর্ট এডুকেশনের উপরে আকর্ষণটা বাড়বে ছয় নম্বরে তিনি বলছেন রাইস ফিল্ড থেকে শুরু করে লোটাস পন্ড পলাশ এবং শিমুল ফ্লাওয়ার সমস্ত কিছুর সঙ্গে আমাদের পরিচয় ঘটাতে হবে কারণ প্রতিটি ঋতুর নিজস্ব সৌন্দর্য ও বিশেষত্বের সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটাতে না পারলে আর্ট এডুকেশন সার্থক হবে না শেষে তিনি বলছেন বার্ষিক শিল্প উৎসবের আয়োজন করতে হবে যাতে প্রতিটি শিক্ষার্থী তার নিজের শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করতে পারে আর এই উৎসবটাকে কী করতে হবে নাচ গান বিভিন্ন আনুষ্ঠানিক জিনিস দিয়ে ভরিয়ে তুলতে হবে এক কথায় শিক্ষার ক্ষেত্রে শিল্পের চর্চার দ্বারা মানুষের তত্ত্ববোধ ও রসবোধের উৎকর্ষ সাধিত হয় এবং শিল্পের প্রকাশভঙ্গি আয়ত্ত হয় চোখের কাজ যেমন কানের দ্বারা হয় না তেমনই ছবি গান ও নাচের শিক্ষা কেবল লেখা ও পড়ার মাধ্যমে অর্জিত হয় না